তিনি সদা সর্বদা শোনেন। মুহূর্তের জন্য তিনি গাফিল হন না, তিনি ভুলে যান না তার বান্দাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন সামিউল আলিম, তিনি হচ্ছেন সবসময় শুনতে থাকেন, একটু সময়ের জন্য গাফিল হয়ে এখন আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ কোনটা? কোন কারণে আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে আল্লাহ বা রাসূলের অন্তর্বর্তী হয় না? বলুন তামিম গোত্র, এই তামিম গোত্র থেকে বলো, তামিম গোত্র থেকে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন ইমান আনার জন্য এবং তারা স্থায়ী থাকার জন্য চলে আসলেন মদিনায়। এখন এই বনু তামিম গোত্রের যত নতুন মানুষ তারা, তাদের জন্য কিছু একজন মানুষকে তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করা হবে, গোত্রের প্রধান করা হবে, কাকে করা হবে, এখন এই বিষয়টা নিয়ে একটু কথা কাটাকাটি শুরু হবে। কথা হচ্ছে এখানে দুজন দায়িত্ব ছিলেন, একজন ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? দুইজন। দুইজনে কি আশাবাই মুবাশশারা, একজনের দুইজনে হচ্ছে রাসূলের শ্বশুর, দুইজনে হচ্ছে আমিরুল মুমিনিন, কোয়াটি সম্পর্ক দুইজন। এই কথাগুলো কেন আসছে? যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় নিজেদের ভিতরে মনোমানব হয়, আগেও হয়েছে, এখনো হবে, আর ভবিষ্যতেও হবে, স্বাভাবিকতা। কারণ সবার বুঝ ব্যবস্থা এক না, একজনের মতের সাথে আর একজনের মতের কখনো সম্পূর্ণ মিল হয় না, তাই নাকি? আমাদের হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল আছে, এই পাঁচটা আঙ্গুল কি সমান? হ্যাঁ, সমান না। পাঁচটা আঙ্গুল সমান না, এক একটা একটা বড়, একটা ছোট, পাঁচটা পাঁচ ধরনের। একটা মায়ের পেটে পাঁচজন সন্তান হয়, তো পাঁচজন সন্তান কি এক হয়? দ্বন্দ্ব হয় না? সব জায়গায় পাবে, সাহাবাদের ভিতরে এরকম কিছু টুকটাক দ্বন্দ্ব ছিল, কিন্তু তারা একটা ব্যাপারে কি ছিলেন যে ইসলামের মৌলিক বিষয় তাদের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব ছিল না। আমাদের ভিতরে দ্বন্দ্ব হবে, তা আমাদের ভিতরে দ্বন্দ্ব হলে কি হবে, কি করতে হবে? আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে হবে। তিনি যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদের যে গাইড করেছেন, এটার দিকে ফিরে যেতে হবে। ওখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আবার বাস্তবায়ন করতে হবে। এই দুজনে ঝগড়া বাঁধছে যে একজন বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে তার ইবনে মাআবাদ ইবনে জুরারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এনি হবে গোত্রের প্রধান, এনাকে করাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে যে না, এই গোত্র প্রধান হবে আকরা ইবনে হাবিস, একে করা হবে। তা আল্লাহ রাসূলের হুজরাত, তা তার যে কোঠা বা তার যে ঘর, ওই ঘরের ঠিক বাইরে ঘটনা ঘটছে, দুইজনে তর্ক করতেছেন। তর্কের একটা পর্যায়ে দুইজনের সাউন্ড বেড়ে গেছে, শব্দ কি একটু উঁচু হয়ে গেছে, আল্লাহ তাআলা কাছে যে সহ্য হয় না, এটা কি হয় না? সহ্য হয় না যে রসুল ভিতরে কথা বলছে, আগের ভাত পাশে ওরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনে কথা বলছে, এইটা আল্লাহর কাছে পছন্দ হয় না। সুবহানাল্লাহ, বলতে তাই আল্লাহ রসুলের সামনে জোরে কথা বলবে, এটাও কি আল্লাহ তাআলার কাছে
সহ্য হয় না, তাহলে সে রসুলকে কতটা ভালোবাসে, সে রসুলকে কতটা ভালোবাসে এটা আপনার চিন্তা করে দেখেন। তো বলছেন যে এই যে তোমরা পরস্পর বাদ বিধানটার মাধ্যমে তোমরা কি বললা, আল্লাহ রসুল তো ওখানে আছে, তোমরা কেন এখানে বসে দুজনে ঝগড়া করছো, দুজনে আল্লাহ রসুলের ওভারটেক করে তোমরা চলে যাচ্ছ, কারণটা কি? এটা মোটেও সহ্য না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, সাথে সাথে কি করলেন, আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে বান্দারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝতে যেও না, অগ্রবর্তী হয়ো না। আল্লাহ তাআলা কিন্তু সব কিছু জানেন এবং শোনেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহ তাআলাকে ভয় পাইতেন না, রাসূলকে মহব্বত করতেন না? এদিকে তারা ইচ্ছে করে করেছিল, এটা জাস্ট অনিচ্ছা হয়ে গেছে, অনিচ্ছা হয়েছে, তাও আল্লাহ তাআলা সহ্য হয়নি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে থামাই দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله تعالى قال هي إيمان دارنا عبر تاكد سنة هي إيمان دارنا لا ترفعوا وجهورنا أصواتكم تمادر شبك تمادر ধ্বনি تمادر কণ্ঠকে শব্দের চাইতে তোমাদের শব্দগুলো তোমরা উঁচু করো না, আর তোমাদের কথাগুলোকে প্রকাশ করো না, একে অপরের সাথে যেমনি ভাবে কথা বলো তেমনি ভাবে তুমি তোমার রসুলের সাথে তোমার রসুলের সামনে এসে তোমরা কথা বলো না, যদি তোমরা এটা করো তাহবাতা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমালাকুম আমালুকুম তোমাদের আমল কন্তুল্লা তাশউরুন, আর তোমরা উপলব্ধি করতে পারবে না, টেরও পাবে না, বুঝতেও পারবে না যে তোমাদের আমলগুলো কিভাবে ধ্বংস হয়ে গেছে। শিক্ষা এক নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার বুকে জীবিত ছিলেন ততদিন কোনো মানুষের কোনো ইমানদারের কোনো মুমিনের এটা বৈধ ছিল না যে আল্লাহ রসুলের চাইতে অগ্রবর্তী হয়ে কথা বলবে, আল্লাহ রসুল হাঁটছেন এই হাঁটার সামনে দিয়ে সে চলে যাবে এটা কারো কোনো ক্ষমতা ছিল, এই পারমিশন কাউকে দেওয়া নেই, আল্লাহ রসুল কথা বলবে আর এই কথার ভিতরে অন্য কেউ কথা বলবে আর এই কথাটি আল্লাহ রসুলের চাইতে জোরে হবে এটা কখনো মুমিনের জন্য বৈধ ছিল না। এখন কি এখনো মাযিলাতুল মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারা বা রওজা শরীফে ওখানে গিয়ে জোরে কথা বলা বৈধ না, বলার কোনো সুযোগ নাই, সাইলেন্টলি একেবারে ভদ্রভাবে কী করতে হবে তার সাথে কথা বলতে হবে। ওলামা কেরাম লিখেছেন, মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এর দ্বারা কয়েকটা বিষয় চলে আসছে, এক নম্বর হচ্ছে পিতা মাতার সাথেও জোরে কথা বলা যাবে, আমরা যখন স্বাভাবিক কথা বলি এই স্বাভাবিক কথাগুলো আমার পিতা আমার মাতা বেঁচে আছে এই পিতা মাতার সাউন্ড যতটুকু আছে কথা বলতে গিয়ে যে কোনো একটা বিষয়ের সাথে সংঘর্ষ হয়েছে বা বাদ বিবাদটা হয়েছে এইভাবে অবস্থায়ও কখনো কী করা যাবে না, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে যেমন জোরে কথা বলা যাবে না পিতা মাতার সাথেও জোরে কথা বলা যাবে। দুই নম্বর হচ্ছে যারা উস্তাদ আছেন যারা শিক্ষক থাকবেন তাদের সাথেও এই ধরনের আচরণ করা যাবে না। চার নম্বর হচ্ছে যদি সিনিয়র পার্সন থাকেন
মুরব্বী থাকেন, বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের সাথেও কণ্ঠ উঁচু করে তাদেরকে ঝাড়ি দিয়ে কথা বলার উপর পারমিশন ইসলাম দেয়। সুবহানাল্লাহ, বলবেন না ইসলাম কতটা সহজ, ইসলাম কতটা সামাজিক, সমাজে বিশৃঙ্খলা বন্ধের জন্য ইসলাম সকল প্রকার আইন নিয়ম কানুন কি করেছেন, তৈরি করে রেখেছেন। ইসলামকে ইসলামের মতন যদি আমরা বুঝতে পারি, ইসলামকে ইসলাম যদি আমরা নিজেকে বুঝতে পারি, তাহলে আমাদের জীবন চলা সহজ হয়ে যাবে। সবাই তো হাজির। আর একটা বিষয় আসবে, এটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত নিয়ে আসেন নাই, ওই ইবাদতটা নিজে নিজে তৈরি করে করা, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি বোঝা। আমাদের সমাজে আসে না এটা, আমরা কী বলি, বিদআত বলি না, কী বলি, বিদআত। আমরা মনে করি যে এই কাজটা খুব ভালো কাজ, মনে করি না, আমাদের মতন আমরা করি, কী করি, আমাদের মতন আমরা করি, আর এটা মনে করি কি আমরা খুব ভালো কাজ করছি, এটা হচ্ছে চমৎকার একটা কাজ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কাজটা চমৎকার নয়, বরং এই কাজটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষে 104-5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন হালু নব্বী হুকুম, আমি কি তোমাদেরকে খবর দেব না, এমন কার সংবাদ দেব না, বিল আকসারিন আমালা, যারা তাদের আমলকে নষ্ট করে ফেলেছে, কি করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, আল্লাযীনা তানাসাউ ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে তারা ধ্বংস করেছে, তারা অনেক আমল করেছে, তারা মনে করে যে আমরা অনেক আমল করেছি, যে আমল দ্বারা আমরা জান্নাতে চলে যাব, অনেক ভালো ভালো আমল, সে ভালো আমল কার দৃষ্টিতে, আকলের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে না, আমি যেটা ইবাদত মনে করেছি সেটা মনে করি আমি ইবাদত করেছি, আর এটা কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমি দাঁড় করাই নাই, এটা আমি করে গেছি আমার জীবনের মতো। আর যদি তাকে প্রশ্ন করায় কেন করেন, বললে যে আমি তো আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার মুরব্বীদেরকে এই ইবাদত করতে দেখেছি, তাই আমি করছি, তার ভিতরে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা বলছেন যে কেন আপনি তাদেরকে জানিয়ে দিন যে আমলগুলো তাদের বরবাদ হয়ে গেছে, যে আর তারা মনে করে যে এই আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। সমাজে আছে না, আছে কি না, ইবাদত হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে সেটা কোরআন সিদ্ধ হতে হবে, দুই নম্বর হচ্ছে সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে, এবং সেটা কী থাকতে হবে, তার নেকি বর্ণনা থাকতে হবে, তার কী ফজিলত আছে। পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমলের ফজিলত বর্ণনা হয়নি, আছে নাকি, আমার জানা মতে নাই। তাহলে যেইটা ইবাদত হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্ত ছাড়া যারা ইবাদত করে তাদের ইবাদত ইবাদত হচ্ছে, হ্যাঁ হচ্ছে না, তাদের এটা কী হচ্ছে, ইবাদতের উল্টো পথে চলে যাচ্ছে। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, ইবাদতটা করতে হবে কার মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আনেন নাই, যে বিষয়গুলো আনেন নাই, এটা যদি আমরা করি তাহলে দুইটা জিনিস প্রমাণিত হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে ইবাদত দিয়েছেন এইটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দেন নাই, আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করেছেন, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা কি তার ইবাদতে তার বিধানে কোনো ত্রুটি রাখছেন, আল্লাহু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
আনিয়ামতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন আমি আমার দ্বীনকে মুকাম্মল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সুবহানাল্লাহ এর মধ্যে কোনো ঝামেলা নাই কোনো খুঁত নাই কোনো কিছু নাই একেবারে 100% পরিপূর্ণ করে দিয়েছি আর আমার রাসূল যেটা পরিপূর্ণভাবে আম্মাদের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হাজার ভাষণ দিচ্ছিলেন তখন সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে বলেছেন যে তোমরা কি আমি যে বিধান নিয়ে এসেছিলাম আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তখন সকলে বলছিল যে হ্যাঁ আপনি আমরা সাক্ষী দিলাম আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তাহলে আমি যদি আমার মতন করে ইবাদত তৈরি করে যেটা রাসূল করে নাই যেটা সাহাবায়ে কেরাম করে নাই তাবিঈনরা করে না তাবি তাবিঈনরা করে নাই আমার মতন আমি করে ইবাদত শুরু করে দিলাম আর মনে করলাম এইটা মনে এখন জান্নাতে যাওয়ার সব শর্টকাট রাস্তা এটা দিয়ে আমি ঘুরঘুর করে জান্নাতে চলে যাব আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম ঠিকানা কোথায় জাহান্নাম তাহলে যে ব্যক্তি বিদআত করে বিদআতি আমল করে সে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর তোহমত দেওয়া হয় যে আল্লাহর রাসূল সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন নাই যে এই চিন্তা চেতনা তার কর্ম দ্বারা প্রমাণিত হয় তার কি কোনো ইবাদত কবুল হবে ইবাদত কবুল কি আমি কিভাবে হবে তার তো ঈমানই নাই তার কি নাই ঈমানই নাই আসুন আমরা কিছু হাদিস দিয়ে প্রমাণ গ্রহণ করি عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما ليس منه ليس منه فهو رد যে ব্যক্তি এমন কোন আমল করে এমন কোন বিষয় উপস্থাপন করে প্রস্তুত করে তৈরি করে ফি আমরিনা আমাদের দিনের ব্যাপারে আমাদের শরীয়তের ব্যাপারে মা লাইসা যার কোনো অস্তিত্ব নাই মিনহু ফাওয়া রাদ্দ সেটা কি হবে প্রত্যাখ্যাত হবে সেটা বাতিল হয়ে যাবে সেটা গ্রহণযোগ্য হবে দুই নাম্বার আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরিনা ফাওয়া রাদ্দ যে ব্যক্তি আমল করে এমন আমল যে আমলটা কোরআন সিদ্ধ না হাদিস সিদ্ধ না সুন্নাত সিদ্ধ না সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত না এই রকমের আমল যদি কোনো ব্যক্তি করে নিজের মন গড়া ইবাদত হিসেবে করে ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যাখ্যাত হবে সেটা বাতিল বলে গণ্য হবে আমাদের সমাজে এই তো জান্নাতে যাওয়ার জন্য ভালো একটা জিনিস আপনারা সংবাদ দেব দেব সংবাদ দেব না সংবাদে একটা খালি একটা টুপি পড়লে জান্নাত চলে যাবে জানেন নি কথা বলে না খালি একটা টুপি পরবেন আপনি হুর হুর করে জান্নাত চলে যাবেন আর কোনো কিছু করা লাগবে না হচ্ছে এই ট্যাবলেট বিক্রি করতেছে আর এই ট্যাবলেট খেয়ে অনেকে জান্নাতের বড় বড় স্বপ্ন দেখতেছে জানেন এই ইদানিং শুরু হয়েছে একটা টুপি হাতে নিয়ে দেখাচ্ছে একটা টুপি টুপিতে কি আছে একটা চাঁদ আছে কি আছে বলেন তো একটা চাঁদ আছে আর সাথে চারটা তারকা আছে কয়টা চারটা তারকা আছে ওই তারকা শুরু করে ওখান থেকে রাউন্ড একটা বৃত্ত আছে টুপির উপর দিয়ে বৃত্তটা ঘুরে এসে ওই চাঁদ তারা যেখানে শেষ ওইখান থেকে বৃত্ত শুরু ওই বৃত্তটা ঘুরে এসে আবার চাঁদের পিছনে লেগেছে এর দ্বারা কি বোঝায় এর দ্বারা আমরা বুঝাইতে চাইছেন যে চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় নম্বরে তার প্রথম যে তারা চাঁদের সাথে ওটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে আরেকটা যে তারা দ্বিতীয় নম্বর তারা সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরে হচ্ছে যে তারা তিন নম্বর তারা ওটা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরে যে তারকা চতুর্থ নামে রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো এখান থেকে ঘুরে 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 আবার ওই পিছন থেকে চাঁদের সাথে মিলেছে এটি হচ্ছে আমাদের যে গাউসের আদম চাদম দিয়ে যেগুলো আছে যে ওদের ভাষায় এইগুলো হচ্ছে এরা তাহলে এই টুপি যে পর্বে আমরা এমনি এমনি এরা যে পাঁচ পঞ্জা এইটা যে পর্বে তার জন্য জান্নাত সহজ হবে বলেন না
কেউ যদি টুপির ভিতরে ইসলামকে কায়েম করতে চায় তার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। টুপি আরব কান্ট্রিতে বা যে আরব উপমহাদেশ যেগুলো আছে আরব দেশে ওই সমস্ত জায়গায় কয়জনই টুপি পরে বলেন তখন? কাবার অসংখ্য ইমাম আছে যারা টুপি পরে না, শুধুমাত্র একটা রুমাল পরে, তাহলে তো তারা বেঈমান হয়ে গেছে, কথা বলে না? তাহলে কি তারা ইসলামে আছে? হ্যাঁ, আমরা অহেতুক ফালতু জিনিস নিয়ে ইসলামের ভিতরে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করি। এর আগে তো একদিন হয়েছে মুজাফফর বিন মুহসিন, উনি কী করেছেন, পাঁচকল্লি ধরে ছিঁড়ে ফেলেছেন, আবার পাঁচকল্লি যার মাথায় সব নিয়ে নিয়েছেন, তার মানে সে আবার অতিরিক্ত করে ফেলেছেন যে পাঁচকল্লিকে একেবারে পাত্তাই দিলেন না, মাথাটা ঢেকে রাখা শুননা, আপনি টুপি দিয়ে ঢাকেন, রুমাল দিয়ে ঢাকেন, যা দিয়ে তাই দিয়ে আপনি মাথাটা ঢেকে রাখেন, এটি হচ্ছে শুননা। অথচ দেখেন মানুষকে কীভাবে গুমরাহ করছে একটা টুপির মাধ্যমে। এরপরে উনি আবার বলছেন যে যদি শিয়ারা আসে, তাদের তো পাঁচ পঞ্জা আছে, তাদের দৃষ্টিকোণ থেকে পাঁচ পঞ্জা তাদের আবার অনেক ঝামেলা আছে, ওদিকে যেতে চাচ্ছি না। বলছেন যে পাঁচ পঞ্জা পাঁচটা দুই বিষয়, পাঁচটা বিষয় যে পাঁচ পঞ্জা মানে পাঁচ পাঞ্জা মানে তো হাত, পাঞ্জা বলা হয় ফার্সিতে পাঞ্জা বলা হয়, পাঞ্জা মানে পাঁচ। তো যাই হোক, এখন ওনারা যদি বলছিলেন যে যদি ওনারা আসে তাদের কী জবাব দেবেন, তারা আবার বলছে যে চাঁদ হচ্ছে মোহাম্মদ, এরপর হচ্ছে প্রথম চাঁদ তারক হচ্ছে আবু বকর, দ্বিতীয় হচ্ছে তারক হচ্ছে ওমর, তৃতীয় তারক হচ্ছে ওসমান, চতুর্থ তারক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাইকে সুবহানাল্লাহ বলছে, কত মজা তাই না, কথা বলে না, খুব মজা। আহা, এত সুন্দর জান্নাত, এত তাড়াতাড়ি যদি যাওয়া যায় তাহলে আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাব্বাব খুবাইব, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কেন তাদের জীবনটাকে একেবারে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছিলেন, কোন কারণে দিয়েছিলেন? ইসলামটা এত সাহস, ইসলাম এত তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাবে। বাহ, আমরা ইসলামের ভিতরে কী করেছি, আবদ্ধ হয়ে গেছি, আমরা ইসলাম পালন করছি, ঢাক ঢোল পিটাচ্ছি, আর মনে করছি দিস ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই পৃথিবীতে এসেছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। আর আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, আমি একজন দুজন বলবো না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই কর্মের সাথে সম্পৃক্ত, আমাদের আশপাশেও আছে, সারা রাত ঢোল বাজাবে, তবলা বাজাবে, হ্যাঁ, বেহালা বাজাবে, বাঁশি বাজাবে, আর এটা ইসলামের একটা অংশ হিসেবে গ্রহণ করবে, আর তারা মনে করবে এটার মাধ্যমে আমাদের গাউসে পাক খুশি হয়ে যাবে, না খুশি আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। তারা বলে তো যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রসুলের ধন খাজারে দিয়া রসুল গেছে খালি হইয়া, বলে না? এগুলো ধরে এমন পিটানি দিতে হয়, এমন জায়গায় মারতে হয় যে জায়গায় কাউরে দেখানো যায় না। এই সমস্ত অনুষ্ঠান যারা করে তারা একেবারে গোমরাহের ভিতরে নিমজ্জিত, এতে কোনো সন্দেহ নেই। আমি আসছি, আমি এমনি এমনি কথা বলছি না, আমি দলিল দিয়ে কথা বলবো, যদি লাগে আপনারা নিয়ে যাবেন, সময় তো হাজির। যাবের রবি আল্লাহ তাআলা নুফাল করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বাদ, فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور نصيحتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار جابر رضي الله تعالى عنه বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, নাম কি? আল কোরআন। নাম কি? কোরআন, আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম কিতাব। আর খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে যত নবী এসেছেন তার ভিতরে সবচেয়ে
মর্যাদাপূর্ণ সবচেয়ে সম্মানপূর্ণ এবং সবচেয়ে বেশি উম্মতের বোঝা নিয়ে সবচেয়ে উম্মতের দল নিয়ে যিনি কাল কিয়ামতের দিন দাঁড়াবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা উম্মতের 72 কথা ছিল, কয় কথা জোরে বলেন 72 কথা, আর আমার উম্মত হবে কয়টা কয়টা 73টা পাঠাবে 73টা, প্রত্যেকটা জাহান্নামে যাবে একটা মাত্র দল, জান্নাতে দেবে তারা কারা মা আলা আলাইহি বা আসহাবিহি, আমি এবং আমার সাহাবাদের উপরে যারা অটল থাকবে, আমি এবং আমার সাহাবাদের আদর্শ তারা গ্রহণ করে জীবনটা পরিচালনা করবে কেমন মাত্র তারাই নাজাত পাবে, বাকিরা সব কোথায় যাবে কথা বলেন জাহান্নামে, বলতে ভয় লাগে নাকি? হ্যাঁ আমার কথা না, এটা কার কথা? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেছেন, আর একটা কি এই যে বাদ্যযন্ত্র বেহালা যত রকমের নাচ গান আছে এগুলোর ব্যাপারে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য কি করে, তারা কাল্পনিক বিষয়গুলো আবিষ্কার করে এবং এটা মানুষের ভেতরে ছড়াইয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল করতে কোরআন যখন শোনাইতেন তখন ওই সময়ের কার কিছু মুনাফিক কিছু পত্তলিক কিছু কাফের ছিল যারা কি করত বিভিন্ন দেশ থেকে গায়ে কেঁদে ধরে নিয়ে আসত বিভিন্ন প্রকার মানে কাল্পনিক যে গল্প উপন্যাস এগুলো নিয়ে আসত, এনে বড় বড় মজ মজা পাইত আর মজবার ভিতরে এগুলো বলতো আর নত্যকীর্তি নাচাইতো আর এই কথাগুলো বলতো যাতে করে কি করে মানুষ কোরআন শোনা থেকে বিরত থাকে। এটা হচ্ছে বর্তমান সময়ের হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা বড় ধরনের চক্রান্ত, যারা ইসলামকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না, রসুলের আদর্শকে সহ্য করতে পারে না, তারা এই ধরনের বেশভূষা দিয়ে এই ধরনের আকাম হুকুমের মাধ্যমে ইসলাম থেকে দূরে সরানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, কখনোই এটা সম্ভব হবে না। ইরিদুন আলিহি নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় আল্লাহর দিনকে মুখ দিয়ে ফু দিয়ে নিভাই দিতে। আল্লাহর দিন কি ফু দিয়ে নিভানো যাবে? আপনি একটা লাইট লাইটের সুইচ যদি থাকে যার কাছে সেই পারে কি চালু করতে আর বন্ধ করতে, তাই না? আমি যদি 1 কোটি মানুষ আনি আনার পরে ওই লাইটে যদি ফু দিই লাইট টেপে নেই কথা বলেন রেপে যদি সব প্রয়োগ করি নিবানো যাবে ফু দিয়া? আল্লাহ তালা বলছেন যে আমার দিনকে ফু দিয়ে নিবাইতে চায় এরা হচ্ছে গণ্ড মূর্খ, এরা হচ্ছে গাধা, এরা হচ্ছে গবেট, এরা বোঝে না যে সুইচ তো আমার হাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুইচ চালাইছি, বন্ধ করার মতন পৃথিবীতে কেউ পয়দা হবেও না, আল্লাহ দিনকে ধ্বংস করার মতন কারো কোনো ক্ষমতা নাই। সময় হাজির তারা এটা অহেতুক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর মাধ্যমে কী করছে কিছু মানুষকে তারা গুমরাহ করছে, আর আমাদের সমাজে কিছু মানুষ আছে এদেরকে উৎসাহ প্রদান করে না জেনে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিয়াকুনান্না, এমন একটি সময় আসবে মিন উম্মতে আমার উম্মতের মধ্যে আফওয়ামুন, একটা সম্প্রদায় ইস্তাকলিবুনা হীরা, তারা কী করবে ইস্তাহিল্লুনাল হীরা, তারা কী করবে যে রেশমকে হালাল মনে করবে, আর হারির এবং তারা কি করবে রেশম পোশাককে হালাল মনে করবে, আর খামরা আর তারা মদকে তারা হালাল মনে করবে বৈধ মনে করবে, আর মাজিব আর তারা কি করবে বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। এখন যারা বাজায় তারা কি বৈধ মনে করে বাজায় না অবৈধ মনে করে বাজায়? জোরে বলেন, এর মাধ্যমে তারা কি চায়? নেকি অর্জন করতে চায়। তারা মনে করে যে এটা বাজাইলে পরে কী হয় সব হয় নেকি হয়, তাহলে নেকি হবে? হ্যাঁ নেকি হবে না, বরঞ্চ গুনাহগার হবে। কোনো ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে
কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে হালালকে হারাম মনে করে তার ঈমান থাকবে না। আপনি মদ খান আপনি কবিরা গুনাহ করবেন, কিন্তু আপনি যদি মদকে যদি বৈধ মনে করে খান বিসমিল্লাহ বলে খান সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। তাহলে যে বান্দারা যে অবুজ মানুষগুলো এই কাজগুলো করছেন না বুঝে না জেনে এই শরীয়তের অংশ হিসাবে বাদ্যযন্ত্র গ্রহণ করে নিয়েছে, একসাথে নাচানাচি পুরুষ মহিলা একত্রে ড্যান্স করছে নাচানাচি করছে আর কি করছে শিরিকপূর্ণ কথা দিয়ে তাদের গানগুলো বানাইছে। সমস্ত গানগুলো রিসার্চ করে দেখা যায় যে প্রত্যেকটা গানের ভিতরে শিরিকপূর্ণ কথা রয়েছে। এই শিরিকপূর্ণ কথা বলে সারা রাত মাথায় নামাজের ধার ধরে না, তারা মনে করে কি মনের নামাজ কথা বলে, মনের নামাজ কি বড় নামাজ, কার পিছনে নামাজ পড়বে বলে ইমাম সাহেব কি ভালো নেই, ইমাম সাহেবের তো ইমাম ঠিক নাই তার পিছনে আবার নামাজ পড়বে, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা কথা বলে না, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন আর তারা বলে যে মনের পর্দা বড় পর্দা। আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে কত বড় পণ্ডিত মহাপণ্ডিত এরা বুঝেছে সব, আল্লাহ রসুল কিচ্ছু বুঝতো না। সবার তো হাজিরি এগুলো যারা করে সমাজে এদেরকে পাত্তা দেবেন না, এটার মাধ্যমে আস্তে 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 তারা কুড়ি কুড়ে সমাজ থেকে খেয়ে ফেলবে, সমাজ থেকে বরবাদ করে দেবে, এদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সে যেই কেউ হোক না কেন স্বাভাবিকভাবে তারা কথা যদি না মানে তাহলে তাদেরকে যা করা দরকার তাই করতে হবে, করতে দেওয়া যাবে না, এতটুকু কথার ফাইনাল, এগুলো করতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে যে এমন একটা জামানা আসবে যে জামানাদের ভিতরে কী করা হবে নর্তকদের এনে তারা কী করবে নাচ গান করানো হবে, এখন এটা হচ্ছে কি হচ্ছে না তারা করতেছে, অমুসলিমরা কিন্তু করে না, করে কারা নামধারী মুসলিম তাদেরকে খালেজ মুসলিম বলা যাবে না, কারণ তাদেরকে যদি বুলেট মারা হয় তাও কি হবে না তাদের মুখ থেকে কোরআনের একটি আয়াত বের হবে না। সম্রাট হাজির কিয়ামতের আলামত হচ্ছে যে কিয়ামতের পূর্ববর্তী সময়ে মানুষকে নেশাদ্রব্যকে তারা হালাল মনে করবে এবং কি করবে তাদের নাম পরিবর্তন করে তারা খাবে, নাম পরিবর্তন করে খাবে। এখন অনেকগুলো অ্যালকোহল জাতীয় জিনিস ড্রিঙ্কস আকারে বের করেছেন, এটা আমরা খাই নাম দিয়েছি কি পাওয়া ব্ল্যাকবেরি অমুক সেরি এই নাম দিয়ে দিয়ে আমরা খাচ্ছি, অথচ আপনি যদি দাস্তি বাই করেন দেখবেন জোর ভিতরে অ্যালকোহল আছে। আল্লাহ রসুলের কথা বাস্তবে পরিণত হচ্ছে, আমরা এগুলো খাচ্ছি আর মনে করছি এটা তো বৈধ, তাতে খারাপ কিছু না, শুধুমাত্র নামটা পরিবর্তন হয়েছে অন্য কিছু পরিবর্তন হয় নাই। যদি এরকমের হয় যে গায়িকাদের দিয়ে যদি এরকম নাচানাচি করে অনুষ্ঠান করে বাদ্যযন্ত্র যদি হালাল মনে করে তাহলে তাদের উপরে বিপদ নেমে আসবে। এক নম্বর হচ্ছে তাদের উপরে আল্লাহ তাআলা এমন এক জাতি দিয়ে শাস্তি দিবে যার উপরে তার কল্পনাও করতে পারে না। আমরা শাস্তি পাচ্ছি না, এমন কি হবে তাদের আকৃতি পরিবর্তন করে দাও। আমরা এর সাথে জড়িত, এই সমাজকে যদি ভালো রাখতে হয় আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ আল্লাহ রসুল যতটুকু বুঝেছেন অতটুকু বুঝের ভিতরে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা খালেস মুসলিম হতে পারবো, আল্লাহ আল্লাহ রসুলের চাইতে যদি বেশি বুঝতে চাই তাহলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবো, মুসলমানরা থাকতে পারবো না। আসুন আমরা সবাই মিলে মুসলিম হওয়ার চেষ্টা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আদর্শ গ্রহণ করে আমরা আমাদের জীবনের বাকি সময়টুকু অতিবাহিত করি। আল্লাহ তারা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইন্দি ওয়া লা ইলমা ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।